আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অনিশা আজকে নীল রঙে নিজেকে সাজিয়েছে। নীল জামদানি শাড়ির সাথে সিল্কের সাদা হিজাব, হাতভর্তি কাছে চুড়ি পরেছে যেগুলো সেদিন তাজদান কিনে দিয়েছিল, চোখে কাজল মোটা করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। ব্যাস এতেই যে কারোর নজর আজ অনিশা থেকে সরবে না। অনিশা তেমন ভালোভাবে শাড়ি করতে পারে না, এক প্রকার মার সাহায্য নিয়ে পড়েছে। অনিশারও পড়ার কোনো ইচ্ছে ছিল না, ফারিয়া মন খারাপ করবে তাই পড়েছে। তো হলো? হ্যাঁ মা, হয়ে গেছে। ফারিয়া আমাকে ফোন দিয়ে জানাচ্ছে, পাগল মেয়ে একটা, তাড়াতাড়ি যা। আচ্ছা মা। হাতে কফির মগ, কফির গরম ধোয়া বাতাসের সাথে মিশে যাচ্ছে। মোবাইল হাতে নিয়ে অনিশার ছবি দেখেই চলেছে। সেদিন অনিশাকে দেখার সময় গাড়িতে বসে ছবিটা তুলেছিল তাজিম। এই মেয়েটাকে দেখলে কি যেন এক অদ্ভুত মোহ কাজ করে যা তাজিম নিজেও জানে না। ছবিটা দেখছে মুচকি হাসছে। হাই, তাজিম চোখের চশমাটা খুলে আকাশের দিকে চেয়ে ভাবে, যদি এই পরিটাকে আমার এই মনের খাঁচায় বন্দিনী করতে পারতাম। অনিশা ফার্সিটিতে ঢুকতেই ফারিয়া এসে হাজির, সাথে রুনা তো ছিল। ফারিয়া অনিশাকে ছড়িয়ে ধরে, মাশাল্লাহ তোকে তো আজ কোনো পরীর থেকে কম লাগছে না, যে কেউ দেখলে তো ফিদা হয়ে যাবে। অনিশা দুষ্ট হাসি নিয়ে বলে, কই কাউকে তো দেখলাম না পাগল হতে। সেটা তোর আশেপাশে তাকিয়ে দেখলেই বুঝতে পারবি কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। রোনাথ বলে ওঠে, কারো নজর না লাগে এই পরিটার উপর। বলেই ফারিয়া আর রোনাথ হাসে, হয়েছে হয়েছে, পাম মারা বন্ধ কর, তোদেরও খুব সুন্দর লাগছে আমার সুন্দরীরা। তো তোর প্রাণ কই, মানে যার জন্য আপনার মরি মরি অবস্থা। কি যে বলিস, কতক্ষণ আগে থেকে এসে বসে আছি, কিন্তু উনার বলে আরও এক ঘন্টার মতো লাগবে, ভাবা যায়? জনপ্রিয় মানুষদের হেটাম বেশি থাকে, বুঝলি। ঢং যত সব, কী যে তোরা পাইছিস এই তাজরান চৌধুরীর মধ্যে তোরাই জানিস। রোনাথ সব শুনলেও চুপ করেছিল, কিছুই বলেনি। এর মধ্যে অনুষ্ঠানে শুরু প্রায়। ভার্সিটির প্রফেসর, প্রিন্সিপাল সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাজরান চৌধুরী বলে কথা, তারা কোনো কমতি রাখতে চায় না। সবাই ব্যাপক আগ্রহে তাজরান চৌধুরীকে শুভেচ্ছা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর বাকি স্টুডেন্টরা স্যারদের পিছনে ছিল, অনিশা ফারিয়াও সেখানে ছিল। ফারিয়ার তো দম যাই যাই অবস্থা। অনিশা বেশ বিরক্ত ফারিয়ার এরকম আচরণে। শুধু যে ফারিয়ার এমন অবস্থা তা না, পুরো ক্যাম্পাসে মেয়েদের একই অবস্থা। ভার্সিটি ছেলেরা বড় ভাইরাও উৎসুক হয়ে আছে। ফার্সিটির সামনে 7-8টার মতো গাড়ি থামে, কালো রঙের গাড়ি। একটা গাড়ি বাদে সবগুলো গাড়ি থেকে 20-25 জন গার্ডস নামে, সবাই কালো পোশাক পরার সাথে চোখে সানগ্লাস। ফার্সিটিতে মেয়েরা তো পাইলে উঠে পড়ে লাগবে এমন এক অবস্থা তৈরি হয়েছে। গাড়ি থেকে ম্যানেজার আর সাদীপ বের হয়। সাদীপ গিয়ে গাড়ির দরজা খুলে দিলে তাজরান বের হয় গাড়ি থেকে। তাজরান একটু বিরক্ত, কিন্তু সেটা সাদীপ উপর। সাদীপ এই নিয়ে দুইবার জ্ঞান হারিয়েছে যখন জেনেছে তাজরান এসব তানিশার জন্য করছে। আজব, এমন করার মানে কি? আমি কি বাঘ ভালুক নাকি যে কাউকে ভালোবাসতে পারবো না? ডিসগাস্টিং। তাজরানকে দেখে অলরেডি মেয়েরা পাগল হয়ে গেছে, তাদের দেখে মনে হচ্ছে পাগলা গারদ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাজরান ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, হাতাগুলো ফোল্ড করা, হাতে কালো ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ, তুর্কি স্টাইলের কাটা চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে স্টাইলিশ চশমা, সানগ্লাস না পাঞ্জাবির সাথে ম্যাচিং করে পড়েছে, সাথে মন মাতানো পারফিউম, একদম কিলার লুকে দাঁড়িয়ে আছে। যে কেউ এই লুকে খুন হয়ে যেতে পারে। ভার্সিটির বড় বড় অতিথি স্যাররা তাজরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এত ভিড়ের কারণে অনিশাও সামনে আগাতে পারেনি, যার কারণে
তাজলানকে দেখতে পারছে না, আর এত ভিড়ের মধ্যে শাড়ি নিয়ে নাড়াচাড়া করা দায়। আর ফারিয়া তো বান্দরের মতো লাফাচ্ছে, অনিশার অস্বস্তি লাগছে এসব নিয়ে দাঁড়িয়ে থাকতে, তার উপর শাড়ি। তাজলানের মন যেন শান্ত হচ্ছে না, ওই দু চোখ যেন একজনকে খুঁজে মরে যার জন্য এত কিছু করা তাকেই দেখতে পাচ্ছে না। তাজলানের রাগ হচ্ছে, সে এসব কোলাহল একদমই পছন্দ করে না, তাও সবার সামনে নর্মাল হয়ে আছে। সাদিব ব্যাপারটা বুঝতে পেরেছে, সবার সাথে কুশল বিনিময় করে অতিথিয় স্যারা তাজলানকে ভিতরে নিয়ে যাচ্ছে। তাজলান ফার্সিটিতে প্রবেশ করতেই হইচই আরো বেড়ে গেল। তাজলান কয়েক পা এগোতে অনিশাকে দেখে যেন থমকে যায়, মনে হচ্ছে কোনো নীল পরী দাঁড়িয়ে আছে। নিমেষেই তাজলানের অশান্ত মনটা শান্ত হয়ে যায়, রাগ বিরক্ত সব যেন এক নিমেষেই উধাও, চোখের কোণে পানি চিকচিক করছে। এই মেঘি আমাকে সবসময় মেরে ফেলার প্ল্যানে থাকে। তাজ, কন্ট্রোল, কন্ট্রোল। তাজলান একটা দীর্ঘশ্বাস নিয়ে সামনে এগোয়। ওয়াশরুমে অনিশা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে পানির ছাপটা দিয়ে চলছে, যার কারণে অনিশার হিজাব অনেকটা ভিজে গেছে। মুখ যেন ধকধক করছে, হার্টবিট যেন কয়েকশো মাইল দৌড়ে চলেছে। একটা বড় সরু ঢোক গিলে অনিশা নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছে না। একটু আগের ঘটনা ভাবতেই অনিশা আরো জোরে জোরে শ্বাস নেয়। কিছুক্ষণ আগে অনিশা এতক্ষণ শাড়ির কুচি ঠিক করছিল দাঁড়িয়ে, যার কারণে সামনে তাজলানকে দেখতে পায়নি। হঠাৎ ফারিয়া ধাক্কা ধাক্কিতে সামনে তাকিয়ে যেন থমকে গেছে অনিশা। অনিশার মনে হচ্ছে পা থেকে মাটি সরে গেছে, ফারিয়ার কথা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, মুখটা আটকে ওঠে। তাজলান অনিশার সামনাসামনি এসে অনিশার চোখের দিকে তাকিয়ে একটা ভ্রু উপরে ওঠায়, সাথে একটা কিলার হাসি দেয়, যে হাসিতে যে কেউ খুন। অনিশা দু কদম পিছিয়ে যায়, চোখগুলো বড় বড় হয় যেন বের হয়ে আসার উপক্রম। শুকনো একটা ঠোক গেলে বর্তমান। অনিশা, এটা তুই কি করলি? ফারিয়া মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, এখন কি হবে আমার? এই তাজরান চৌধুরীকে আমি কত কিছু বলেছি, কত কিছু শুনিয়েছি। আল্লাহ, এই তাজরান চৌধুরীকে আমি থাপ্পড় দিয়েছি, এত দিনের প্রতিশোধ নিতে আসছে। যদি আমাকে মেরে ফেলে এই নাররা, কি ভাবছি আমি, এখনো তো নাতি নাতনির মুখও দেখিনি, এর আগেই নাররা। অনিশা বুকে থুথু দেয়। এসব ভাবতে ভাবতে ফারিয়া এসে হাজির। কিরে, এতক্ষণ লাগে নাকি ওয়াশরুমে? তাজরান চৌধুরী তার ঐতিহ্যহাসিক বক্তব্য দিবে। উফ, তাড়াতাড়ি আয়। তুই যা, আমি আসছি। অনিশা কোনো মতে তাজরানের সামনে যেতে চায় না, দূরে থাকলে যেন বাঁচে। কি, তুই যা, তুই যা শুরু করলি, তুই এখানে আমার সাথে যাবি, ব্যাস, আর কোনো কথা না, চল। শোন না। না, চল তো। ফারিয়া অনিশার হাত ধরে টেনে নিয়ে বাহিরে আসতেই ফয়সল স্যারের ডাক, অনিশা শোনো। জি স্যার। এই ফুলগুলো ধরো, স্টেজের সামনে রেখে আসো, আমার এদিকটা অনেক কাজ, ওখানে গেলে আবার এদিকটা সামলাতে পারবো না। অনিশা হাতে ফুলগুলো নিয়ে নেয়। স্যার চলে গেলে অনিশা ফারিয়ার দিকে চেয়ে, শোন দোস্ত, এই দেখ, তোর মতলব আমি ভালো করে বুঝেছি, কিউট ফেস করে লাভ নেই, আমি পারবো না। এমন করিস কেন, যা না, আমি তোর কত কাজ করে দিয়েছি। অনিশার ভয় হচ্ছে ওইখানে গেলে তাজলানকে দেখতে হবে। শোন না। ফারিয়া দৌড়। অনিশা কিছুক্ষণ না ভেবে ধীর পায়ে স্টেজের দিকে এগুচ্ছে। তাজলান বিরক্ত নিয়ে বসে আছে, যাকে দেখার জন্য আসছে সেই ধরা দিচ্ছে না। কি মেয়েরে বাবা, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। তাজলান এখন মন চাচ্ছে অনিশার পা ভেঙে তার সামনে বসিয়ে রাখতে, যাতে সে মন ভরে তার অনিশাকে দেখতে পারে। হঠাৎ তাজলান স্টেজের পাশে তাকাতেই দেখে অনিশা ফুল নিয়ে পিপীলিকার মতো আসছে। ফুলগুলো বেশি হওয়ায় অনিশার হাত থেকে সব ফুল পড়ে যায়। অনিশা বসে নিচে তাকিয়ে ফুলগুলো তুলছে, হঠাৎ কারো হাতের সাথে হাত লাগায় চমকে সামনে তাকায়। অনিশা একটু ভয় পেয়ে যায়। একটা বড় সরু ঠোক গেলে, স্যার আপনি? তাজলান ফুলগুলো তুললে দৃষ্টি শুধু অনিশার দিকে। তাজলান একটা ভ্রু উঁচু করে, একদিনে স্যার? বাহ, ভালো, গুড, আই লাইক ইট।
সবাই যেন হাঁ করে তাকিয়ে আছে, কেউ যেন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। স্যার প্লিজ, সবাই দেখছে আমাদের, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, আমি পারবো তুলতে। এত কথা কোথা থেকে বলো, আমাকে একটু শিখাবা? অনিশা না বুঝে বলে, মানে? মানে আমার ইচ্ছা আমি যাকে খুশি সাহায্য করব, এতে যদি কারো মাথা ব্যথা থাকে আই ভেরি ডোন্ট কেয়ার। আর তুমি এতগুলো ফুল কিভাবে তুলবে, পড়েই তো যাচ্ছিলে। তাজদান অনিশার থেকে ফুলগুলো নিয়ে স্টেজের পাশে রেখে বসে পড়ে। অনিশা যেন বোকা হয়ে গেছে। তাজদান অনিশার দিকে তাকিয়ে মুচকি হাসে। স্টেজের স্যার এসে বলেছে তাজরান চৌধুরী তার ঐতিহাসিক বক্তব্য দেবে। ফারিয়া তো উৎসুক হয়ে বসে থাকে, আমাকেও জোর করে বসিয়ে রেখেছে। এই তুই শোন, আমার মাথা ব্যথা করছে এত লাউড স্পিকার কথা শুনে। কই, আমার তো করছে না, চুপ করে বস তো। আমার না মনে হচ্ছে তাজরান চৌধুরী তোর দিকে তাকিয়ে আছে, পলক দেখে ফেলছেই না, দেখ। অনিশা তাকিয়ে দেখে আসলেই তাকিয়ে আছে তার দিকে। আই যার কথা বলিস না তো, উনি আমার দিকে তাকিয়ে থাকবে কেন? আর দূর থেকে তোর এমন মনে হচ্ছে, শর্ত আমাকে যেতে দে, আমার মাথাটা ধরে গেছে একদম। অনিশার আর কথা না বাড়িয়ে অনেকটা দূরে চলে আসছে, আসলেই মাথা ধরে আসছিল। পিছন থেকে আবির ভাইয়ার ডাক শুনে অনিশা তাকায়। কেমন আছো অনিশা? ভাইয়া আলহামদুলিল্লাহ। তুমি ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন, শরীর কি খারাপ নাকি? না ভাইয়া ঠিক আছি, হাই ভলিউমে আমার প্রবলেম হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই এখানে আসলাম। অনিশা আবির ভাইয়ের হাতের দিকে নজর পড়ে। অনেকগুলো গোলাপ ফুল, সাদা, লাল, কমলা ফুলগুলো দেখে অনিশার লোভ লাগে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু এভাবে। ভাইয়া এই ফুলগুলো কিসের জন্য? ও, এগুলো ফয়সাল স্যার আনতে বলেছিল, তাই নিয়ে যাচ্ছি, কোথায় জানি লাগাবে। ও আচ্ছা। শোনো, এখানে দাঁড়িয়ে থাকলে তোমার আরো খারাপ লাগবে, এক কাজ করো, তুমি ওই হল রুমে যেয়ে রেস্ট নাও, ভালো লাগবে, মাথা ব্যথা কমে আসবে, অনিশা এটা তোমার জন্য। অনিশা আবির ভাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখে একগুচ্ছ গোলাপ ফুল এগিয়ে দিচ্ছে। নাও, কি হলো? আমার জন্য কেন ভাইয়া? না, এমনি দিলাম তোমাকে, ফুল অনেক পছন্দের তোমার। অনিশা ভ্রুকুচকে বলে, আপনি কিভাবে জানলেন? সেটা জেনে তুমি কি করবে, নাও ধরো। অনিশা ফুলগুলোর লোভ সামলাতে না পেরে নিয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। তাদের এই কর্মকাণ্ড দেখে রক্তবর্ণ একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে অনিশার খেয়ালই নেই, অনিশা হলো রুমের দিকে যাচ্ছে। হয়তো আবির ভাইয়া ঠিকই বলেছে, রেস্ট নিলে একটু মাথা ব্যথা কমবে। হঠাৎ কেউ অনিশার একটা হাত জোরে চেপে একটা রুমের ভিতরে নিয়ে দেওয়ালে চেপে ধরে। ঘটনা দ্রুত কমে অনিশা বুঝতে পারেনি যে কি হয়েছে। সামনে তাকাতেই তার জ্ঞান জ্ঞান যায় অবস্থা, হাত থেকে ফুলগুলো আগেই পড়ে গেছে। তাজরানের চোখ রক্ত লাল হয়ে আছে, এখনই রক্তের বৃষ্টি নামবে। হ্যাঁ মেয়ে, সমস্যা কি তোমার? কি সমস্যা? হ্যাঁ, সবার সাথে কি সেরা তো কথা, আর সেদিন মার্কেটে একা কেন গিয়েছিলে? আর এতই যখন ফুল প্রিয় তো কিনে নেবে, আমার কথা কি ভালো লাগে না তোমার? তাজরান চিল্লিয়ে বলে, স্যার। কি স্যার স্যার লাগিয়েছ, আমি কি বলেছি স্যার ডাকতে? শুধু তাজ ডাকবে। হাতটা ছাড়ুন, আমার লাগছে। অনিশার চোখে পানি দেখে তাজরান হাতটা ছেড়ে দেয়। সে তো চায় না কষ্ট দিয়ে অনিশাকে নিজের করতে, ভালোবেসে অনিশাকে কাছে পেতে চায়। নেক্সট টাইম যেন আর না দেখি এসব, বলেই তাজরান বের হয়ে যায় রুম থেকে। অনিশা যেন হাঁপ ছেড়ে বাঁচে। অনিশা খাটের সাথে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে, চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়ে আছে। জানালার পর্দা ফেদ করে শো শো বাতাস বইছে, পুরো রুম অন্ধকার বিরাজ করছে। আবছা চাঁদের আলো ঘরে এসে আলোকিত হলেও অনিশার মনটা যেন অন্ধকারে ঢেকে আছে, চোখের জল যেন বাত মানছে না। অনিশার চোখ গাল বের হয়ে পানি পড়ছে। হাত দিয়ে চোখের পানি মুছে অনিশা বলে,
আর না, অনেক হয়েছে। আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন? বুক যেন ভার হয়ে আসছে। উনি তো বলেছে ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসে, সেদিন তো নিজের মুখে বলেছে উনি। সইতে কেন পারছি না আমি? উনি তো বলে দিয়েছিল আমার কোম্পানি ভালো লাগে, তাছাড়া আর কিছুই না। তো আমার কেন কষ্ট হচ্ছে, মেনে নিতে কেন পারছি না? আমাকে মানতে হবে, আমি ওনাকে নিয়ে বেশি চিন্তা করছি। না আর না, আর যাব না ওনার সামনে, গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না। আজ তিন দিন হলো অনিশা ভার্সিটিতে যায় না, রুম থেকে তেমন বের হয়নি। এই তিন দিন সে সেদিনের পর থেকে তাজরানির সামনে ধরা দিতে চায় না। এক সুপ্ত অনুভূতি কাজ করে মনের মধ্যে, যার কারণে অনিশা নিজেকে জানান দিতে চায় না। দাঁত মুখ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাজরান, দৃষ্টি সামনের বড় কাচের থাই গ্লাসের দিকে। চোখ যেন লাল হয়ে ফুলে আছে, চোখের কিছু অবাধ্য জল না চাইতেও বেরিয়ে আসছে। চুলগুলো এলোমেলো হয়ে সামনের দিকে পড়ে আছে, হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তবুও হাতে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। কাঁচ ভেঙে টুকরো হাতে কেঁথে দিয়েছে। দেখে মনে হচ্ছে রুমের মধ্যে ছোট্ট খাট একটা ঘূর্ণি ঝড় বয়ে গেছে। কি করছিস ভাই, পাগল হয়ে গেছিস? ছাড়, কি করছিস, হাতের কি অবস্থা করেছিস? তাজিম তাজরানের হাতের এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। বাড়ির সবাই বাকরুদ্ধ, কেউ রুমে ঢোকার সাহস পাচ্ছিল না। তাজিম ছাড়া তাজরানের রাগ কেউ ভাঙাতে পারবে না। তাজিমের চোরাচুরিতে তাজরান হাত থেকে গ্লাসটা ছেড়ে দেয়। তাজিম ভাইয়ের এই অবস্থা দেখে জড়িয়ে ধরে বলে, শান্ত হ ভাই, কি করছিস, হাতে হাতে কি কি করে কি করে হয়েছে তোর এমন? তাছিলের হাসি দিয়ে তাজিমের দিকে তাকিয়ে বলে, জানিস ভালোবাসার মানুষের অবহেলা সব কষ্টকে হার মানায়। মুখের বাপাশে হাত দিয়ে বলে, ঠিক এখানটায় কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর কষ্ট। কিছু আছে এই অশান্ত মনটাকে শান্ত করার, কষ্টটাকে কম করার? সব কিছু ট্রাই করেছে কিন্তু পারছি না এই অস্থিরতা কাটাতে। ওকে না দেখলে এই অশান্ত মনটা যে শান্ত হতে চায় না, এই অস্থিরতা কিছুতেই কমে না। তাজিম তাজরানকে খাটের উপর বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। শান্ত হ ভাই, কি করেছিস এই কয়দিনে, নিজের অবস্থা দেখেছিস কতখানি কেটে গেছে? মেয়েটার অবহেলাতে এই অবস্থা, আল্লাহই জানে মেয়েটা তোর না হলে কি হবে। তাজরান রক্তবর্ণ চোখে তাজিমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আরে আরে আরে, কাম ডাউন ভাই, শান্ত হ, এইভাবে তাকাস না, আমি মজা করছিলাম। যেভাবে তাকিয়ে আছিস তোর চাহনিতে তো খুন, পরে আমার বিয়ে বাচ্চা কাচ্চা শুধু স্বপ্নই থেকে যাবে। তাজরান রেগে বলে, সিরিয়াসলি তুই এই মুহূর্তে ফান করছিস? তো কি করবো, এভাবে দেবদাস হয়ে ঘুরলে কারো ভালো লাগে? দেখ ভাই, লোহা যেমন লোহাকে কাটে, ঠিক তুই মেয়েটাকে সামনে এনে জিজ্ঞেস কর কেন তোকে অবহেলা করছে, হয়তো কোনো কারণ আছে। তাজরান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে একা থাকতে দে তো, ভালো লাগছে না, একা থাকতে চাই। তাজিম কিছু না বলে বেরিয়ে আসে। হয়তো কিছু সময় একা থাকলে ভালো লাগবে তাজরানের। সেদিনের ঘটনা, অনিশা ভার্সিটি শেষ করে কোনো মতে রিক্সায় ওঠে। অনিশা তাজরানের কাছে ধরা দিতে চায় না। এখানে থেকে বাসায় গেলে অনিশা হাঁপ ছেড়ে বাঁচে, তাই যে ভাবা সেই কাজ। হঠাৎ রিক্সার সামনে একটা গাড়ির পাশে এসে থামে। হঠাৎ এমন হওয়ায় রিক্সাটা কোনো মতে ব্রেক কষে, যার কারণে অনিশা পড়তে পড়তে বেঁচে যায়। সামনে থাকা মনুষ্যটাকে দেখে একটা বড় সড়ো ঢোক গিলে অনিশা, এই বুঝি তার প্রাণ পাখি উড়াল দিল। আপনি? তাজরান গাড়িতে হেলান দিয়ে পকেটে হাত রেখে দুষ্টু হেসে বলে, অন্য কাউকে আশা করেছিলে? তাজরান সামনে এসে বলে, নিচে নামো, আমার সাথে যাবে? না না না, আমি বাসায় যাবো, দেরি হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছ? ভয়কে করো জয়। একটা ভ্রু উপরে উঠিয়ে বলে, আমি আপনাকে কেন ভয় পাবো? আপনি বাঘ নাকি ভাল্লুক? তাজরান চৌধুরী মামা, এটা রাখেন। কিছু টাকা তাজরান এগিয়ে দেয়, আপনি যেতে পারেন। এই আপনি টাকা দিচ্ছেন কেন? আমার কাছে টাকা আছে, ফকির না আমি, আপনার টাকাগুলো শোধ করে দিব। তাই
আচ্ছা নিচে নামো আগে, তারপর সব বলছি। দেখুন দেখা দেখি আগেই হয়ে গেছে, এখন নামো, অনেক কথা আছে। কি হলো, নামবে নাকি আমি অন্য কিছু করব? দুষ্টু হাসি দিয়ে বলে, অনিশা ভয়ে নেমে পড়ে। অনিশা নেমে চোখ মুখ খিচেই একদমে বলে, দেখুন আমি আপনাকে মারছি, অনেক কিছু বলেছি, তাই বলে আপনি আমাকে মারার জন্য এমন ভাবে প্রতিশোধ নেবেন তা কিন্তু অন্যায়। ছোট বাচ্চা ভেবে মাফ করে দিন। তাজরান অনিশার এরকম বেকুব কথাগুলো হোহা করে হেসে দেয়। কি বললে তুমি? অনিশা অবাক হয়ে তাকিয়ে থাকে। লোকটাকে হাসিতেই বেশ সুন্দর লাগে, যে কেউ খুন করার জন্যই হাসিটাকে যথেষ্ট। কিন্তু তিতা করলা তিতা ছাড়া কিছুই আছে বলে মনে হয় না। অনিশা এক দৃষ্টিতে চেয়ে আছে। তাজরান হাসি থামিয়ে বলে,